আজ যখন অবতরণের জন্য একেবারে প্রস্তুত ল্যান্ডার বিক্রম, আজ একটু ফিরে দেখি, একটু ইতিহাস ঘেঁটে দেখি ভারতের চাঁদের অভিযানের। 14 নভেম্বর 2008 চাঁদের বুকে আছড়ে পড়ে চাঁদ সংক্রান্ত বহু তথ্য পাঠায় চন্দ্রযান এক। চাঁদের জলের অস্তিত্ব খুঁজে পেয়ে ইতিহাস তৈরি করে ইসরোর অনুসন্ধানে শিলমোহর দেয় নাসাও। চন্দ্রযান এক যা করল ইতিহাসে নিজের স্থান পেল চন্দ্রযান এক। এবার দেখি চন্দ্রযান দুই কি করল। 22 জুলাই 2019 বাহুবলী রকেটে চন্দ্রযান দুইয়ের উৎক্ষেপণ। 6 সেপ্টেম্বর 2019 বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইসরোর। চাঁদের মাটিতে আছড়ে পড়ে বিক্রম, কিন্তু মনে করা হচ্ছে যে যখন ল্যান্ডার বিক্রম তার সফলভাবে অবতরণের ক্ষেত্রে তার স্পিড বেশি থাকার দরুন সে সফলভাবে অবতরণে সক্ষম হয়নি, তখন সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা তারা সিদ্ধান্ত নেন যে চাঁদের মাটিতে আছড়ে ফেলবেন বিক্রমকে। এবং চাঁদের মাটিতে বিক্রম আছড়ে পড়ার পর সেখান থেকে বহু তথ্য কিন্তু ইসরোর বিজ্ঞানীরা পেয়েছেন। সুতরাং শেষ মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছিলেন বিজ্ঞানীরা চাঁদের মাটিতে আছড়ে ফেলার বিক্রমকে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। যখন সফল অবতরণে ব্যর্থ হলো বিক্রম, তখনই চাঁদের মাটিতে আছড়ে ফেলার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিকও। সরাসরি চলে যাব কলকাতা স্টুডিও থেকে, রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে কিশলয়। কিশলয় একেবারে সব দিক আমাদের জানাবেন, আর কয়েক ঘন্টার অপেক্ষা, 11 ঘন্টার একটু বেশি সময় বাকি রয়েছে কিশলয়। গোটা দুনিয়া তাকিয়ে রয়েছে ভারতের দিকে, এখনো পর্যন্ত কি কি তথ্য আসছে চন্দ্রযান তিনের অবতরণ সম্পর্কে? একদমই মীনাক্ষী, সরাসরি MOX অর্থাৎ মিশন অপারেশন কমপ্লেক্স, ইসরো যে জায়গা থেকে সমস্ত মিশনটা কন্ট্রোলড হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে, সেখান থেকে খবর তুলে ধরছি মীনাক্ষী। সেখানে বিনিদ্র রাত কাটাচ্ছেন বিজ্ঞানীরা, অর্থাৎ ইসরোর সায়েন্টিস্টরা এই মুহূর্তে সবচেয়ে চিন্তিত শেষ 17 মিনিট নিয়ে। একটু আগেই বিজ্ঞানী বললেন যে শেষ 17 মিনিট সম্পূর্ণভাবে অটোমেটেড, অর্থাৎ ইসরোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না বিক্রম ল্যান্ডারের ওপর। অর্থাৎ মীনাক্ষী, তুমি যদি এটা গভীরভাবে কেউ চিন্তা করে, তাহলে সেই 17 মিনিট ইসরোর বিজ্ঞানীরা কার্যত অসহায়। সম্পূর্ণভাবে বিক্রম নিজের টেকনোলজিতে নামবে চন্দ্রপৃষ্ঠে, তার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমেই থ্রাস্টারগুলো, 4টে থ্রাস্টার রয়েছে বিক্রম ল্যান্ডারের একদম নিচের যে অংশটা সেখানে, সেই 4টে থ্রাস্টার এর ওপর ভিত্তি করে বিক্রম ধীরে ধীরে সেই থ্রাস্টারগুলো বিক্রমকে ওপর দিকে তুলে রাখবে, আর একটা গ্র্যাভিটেশনাল পুল বিক্রমকে নিচের দিকে টানবে, এবং এই দুটোর ব্যালেন্সে বিক্রম ধীরে ধীরে পালকের মতো নেমে আসবে চন্দ্রপৃষ্ঠে। কিন্তু সঠিক সময় যদি থ্রাস্টার অন বা অফ না হয়, তাহলে 2019 মতো হতে পারে বলে একটা আশঙ্কা রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কিন্তু 2019 যা যা ভুল ছিল, যা যা এমন জিনিস ছিল, যে ফ্যাক্টরগুলো কাজ করেছিল, সেই সময়ের যে বিক্রম ছিল তার ল্যান্ডিং, হার্ড ল্যান্ডিংয়ের জন্য, সেই সমস্ত ফ্যাক্টরগুলিকে ইসরোর বিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যেই এলিমিনেট করেছেন এবং 5টা থ্রাস্টারের জায়গায় 4টে থ্রাস্টার দিয়েছেন। তারই সঙ্গে সঙ্গে যে প্যাডের ওপর নামবে বিক্রম, অর্থাৎ 4টে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলোকে অত্যন্ত মজবুত করা হয়েছে। অর্থাৎ লাস্ট টাইম 2019 যেভাবে বিক্রম নেমেছিল, সেভাবেও যদি বিক্রম সেই স্পিডে নামে, তাহলেও বিক্রমের কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই শেষ 17 মিনিট, যে 17 মিনিটে বিক্রমের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না ইসরোর, সেই 17 মিনিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ক্রিটিক্যাল, এবং সেই জন্য শেষ মুহূর্তে সব পরীক্ষা করে নিচ্ছে ইসরোর বিজ্ঞানীরা, এবং বিক্রম ল্যান্ডারের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা সেই পরীক্ষা এই মুহূর্তে চলছে আমি আর তুমি যখন কথা বলছি মীনাক্ষী। একেবারেই কিশলয়, ধন্যবাদ তোমায়।